হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও ঠাকুরের কৃপায় খুব ভালো আছি। আজকে জন্মাষ্টমী, সবাইকে জন্মাষ্টমীর প্রীতি ও শুভেচ্ছা। তো দেখো, এখানে আমি সবজি কাটছি, তো আমার গোপাল শোনার জন্য পাঁচ রকমের ভাজা হবে, সেটাই আমি আগে কেটে নেব। আর এইদিকে ময়দাটা মেখে রেখেছি, আর এইদিকে দেখো মা রান্না করছে গোপাল শোনার জন্য ভোগ। তো এইদিকে ভোগ রান্না হচ্ছে। তো এখন বিকেল 4:30 বাজে, বেলা অনেকটাই গড়িয়ে গেছে, তো তাই আমরা খুব তাড়াতাড়ি করছি। আর এইদিকে দেখো আমি লুচি বেলছি, ময়দাটাকে আমি 1 ঘন্টা আগে মেখে সেটা ঢাকা দিয়ে রেখেছিলাম, তা অনেকটা সফট হবে তাই। তো এখন আমি লুচিগুলো বেলে নেব। আর দেখো লুচিগুলো কত সুন্দর ফুলেছে। তো ভোগ রান্না কমপ্লিট। দেখো এখানে তালের বড়া, লুচি, 7 রকমের মিষ্টি, সুজি, এখানে কিছু ফল আছে, আর করা হয়েছে সুজির খিচুড়ি আর 5 রকমের ভাজা। তো এটাই ছিল আজকের গোপাল শোনার জন্য আয়োজন। তো এইদিকে দেখো আমি আসনটা সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। তো দেখো আমার সাজানো হয়ে গেছে, এখন আমি গোপালকে স্নান করাবো। তো প্রথমেই একটি পাথরের বাটি নিয়ে নিলাম, তারপরে ঠাকুরকে বসিয়ে দেব। তো দেখতেই পাচ্ছ এটা কোনো গোপালের মূর্তি নয়, তো এটা রাধা কৃষ্ণের মূর্তি। আমাদের বাড়িতে এক্সট্রা কোনো গোপাল ঠাকুর নেই, তাই আমরা এই ঠাকুরকেই আজকে ভোগ দেব। তো এখন আমি আর মা মিলে ঠাকুরের গায়ে হলুদ দিয়ে দিলাম, তারপরে দুধ দিয়ে স্নান করাবো। মা আমাকে অনেকটাই সাহায্য করছে দেখতেই পাচ্ছ, আর আমাকে বলে বলে দিচ্ছে। এখন আমি ভালো করে ঠাকুরের গাটা মুছে দিচ্ছি যেন কোনো নোংরা না থাকে। তো এখন আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। সবাই উপোস আছি, তো এক এক করে সবাই স্নান করাবো। প্রথমে আমি আর মা স্নান করালাম, তারপরে আমার বর স্নান করাবে। এই দেখো আমার বর স্নান করাচ্ছে। তো ঠাকুরের স্নান হয়ে গেছে, এখন আমি ঠাকুরকে সুন্দর করে একটা কাপড় দিয়ে ভালো করে মুছে তারপরে ঠাকুরকে আসনে বসিয়ে দিলাম। আর এই দেখো আমার ঠাকুরের আসনটি আমি সাজিয়েছি। তো তোমরা দেখো আমার সাজানোটা কেমন হয়েছে, আর কমেন্টে অবশ্যই জানাবে। আর এইদিকে দেখো ঠাকুরের সামনে আমি ঠাকুরের জন্য যা যা ভোগ রান্না করেছিলাম সব আমি সাজিয়ে দিয়েছি। আর আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও। আর যারা আজকে আমার ভিডিওটি নতুন দেখছো তাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তো দেখো এখন আমাদের পুজো শুরু হয়ে গেছে। তো প্রথমে আমার বর পুজো করছে, তারপরে আমরা একে একে করবো, আর এখন মা করছে। এখন আমি গোপালকে একটু লাড্ডু খাইয়ে দিচ্ছি। আমরা সবাই জানি গোপালের ফেভারিট লাড্ডু, তো আমি লাড্ডু আনিয়েছি গোপালের জন্য। তো তাই ভাবলাম একটু লাড্ডু গোপালের মুখে দিয়ে দিই। তো এখন আমি লাড্ডু খাইয়ে নেব,
তো তোমরা আমার ভিডিওটি দেখতে থাকো। তো বন্ধুরা, আমার পূজো দেওয়া হয়ে গেছে, আর আমরা কিভাবে বাড়িতে জন্মাষ্টমী পালন করি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো বন্ধুরা, পূজো হয়ে গেছে, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।